আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনা ক্রিয়েশনস। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা কালার মিক্সিং এর উপরে। প্রথমত আমি লাল রং নিয়েছিলাম, এর সাথে সাদা রং। এখন যে রংটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গোলাপি। তো অনেকেই মাঝে মাঝে এই সমস্যাটা ফেস করে যে তার কাছে এই কালারটা নেই, কিন্তু সে এই কালারের কাজ করতে হবে, তখন কিভাবে কালারটা তৈরি করবে, তাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো সাদা আর লালে কিন্তু হয়ে গেল এখানে গোলাপি। তো গোলাপির যে শেডটা দেখছেন, আপনারা চাইলে কিন্তু ওই শেডটাও চেঞ্জ করতে পারেন। সাদার পরিমাণ বাড়ালে কিন্তু গোলাপিটা আরও হালকা হয়ে যাবে। তো খুব ইজি কিন্তু টেকনিকটা, আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জিনিসটা অনেকেই জানেন না, কারণ আমি এখন তো কালার সেল করি, তো আমি জানি। তো মাঝে মধ্যেই আমাকে একজন কি হয় জানেন, পাঞ্জাবি বা একটা কাজের ছবি দিবে, আপু এই কালারটা নিব। তো ওরা তো আর ওই কালারটা শেডটা কিভাবে বানায় তারা জানে না। তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, যে কোনো কালার কিন্তু আপনারা চাইলে শেডটা চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা এই বিষয়গুলো বুঝেন তাহলে অবশ্যই এত কালার কিনতে হবে না। অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু গাছের কালার বা স্কিন কালারটা কিভাবে বানাবো। তো তাদের জন্য হচ্ছে আমি প্রথমে কমলা কালার নিয়েছি, তার সাথে কালো কালারটা অ্যাড করছি। তাহলে আপনারা দেখবেন একটা কফি কালার টাইপের তৈরি হচ্ছে। আপনার কমলা কালারের পরিমাণ থাকবে বেশি, কালোর পরিমাণ থাকবে কম। তো আপনার ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে কালারটা তৈরি করতে পারবেন। এখানে যদি আমি একটু কালারটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কালারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি একটু আপনাদের কাপড়েও দেখাবো যাতে আপনারা সুবিধা হয় বুঝতে। তো এখন আমি আপনাদের কাপড় একটু দেখাচ্ছি যে কালারটা আসলে কিরকম আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা, এই কালারটা কিন্তু অনেকে না থাকলে দেখা যায় যে খুঁজে বা রেডি কালার খুঁজে। তো রেডি কালার যাদের নেই, রেডি কালার থাকলে সুবিধা হচ্ছে কালারগুলো বানানোও থাকে, যে কোনো সময় কাজ করতে পারেন। আর এখানে যদি নাও থাকে আপনারা কিন্তু কালারটা তৈরি করতে পারবেন। তো আরেকটু ব্রাইট টোন যদি আনতে চান স্কিনের বা কোনো কাজের, সেক্ষেত্রে একটু সাদা রং অ্যাড করে নিলে কিন্তু আরেকটু ব্রাইট হচ্ছে। যে কোনো কালার হালকা করার জন্য কিন্তু আমরা সাদা রংটা ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্কিন টোন দেখেন আরেকটু ব্রাইট হয়েছে। যারা ব্যাপারগুলো জানে তাদের জন্য খুবই ইজি, আর তারা মনে করবে এটা কিরকম ভিডিও, এটা ভিডিও দেওয়ার কি আছে। আর যারা জানে না তাদের জন্য কিন্তু আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা ব্রাইট হয়েছে, কারণ এটার সাথে আমি সাদা রংটা অ্যাড করেছি। এভাবেই কিন্তু আপনারা বাসায় অনেক ধরনের রং তৈরি করতে পারবেন নিজেদের চাহিদা অনুযায়ী। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাদের ওই কাঙ্ক্ষিত কালারটা দেওয়ার চেষ্টা করছি। তো এর চেয়ে আমি আরেকটু হালকা করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখেন আরও কিন্তু হালকা করতে চাইলে আরেকটু সাদা কালার মিশালেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখেন আরেকটু কিন্তু হালকা হয়ে গেছে। এরকম কালারের কিন্তু রেডি কালার, রেডি অ্যাক্রামিন কালার যেগুলো ওগুলো কিন্তু পাওয়া যায়। তো এখন যেহেতু আমি সেল করি, আমার পেজ গার্নিশ উইথ সুমনাতে প্রায় এরকম মেসেজ আসে যে আপু আমি এই কালারটা নিতে চাচ্ছি। মানে দেখা যায় যে যে কালার দিয়ে কাজ করেছে সে একটু কালারটা মিক্সিং করে নিয়েছে, তো ওর ওই কালারটাই লাগবে। র কালারের কিন্তু পিগমেন্ট কালার যেগুলো ওগুলো কিন্তু একদম গাঢ় কালার হয়, কোনো হালকা শেড হয় না। তো তাদের জন্য কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়, আর রেডি কালার যারা ইউজ করে তাদের জন্য তা তত একটা সমস্যা হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে কালারটা ছিল আমাদের সবুজ, এই সবুজ কালারটা এখানে দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে। তো এটার সাথে যদি আমি আরও হলুদ কালার অ্যাড করি কালারটা কিন্তু আরও হালকা হবে, আর এই যে একটা শেড আসবে এটা কিন্তু অনেক সুন্দর লাগে। সো আপনি হলুদের পরিমাণ যত বাড়াবেন শেডটা আরও হালকা হবে, কালারটা হালকা হবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ডিফারেন্স হচ্ছে। তো আপনারা হলুদ মিক্সড করে কিন্তু এরকম শেড দিতে পারবেন। কালার কিন্তু একটু হালকা করতে চাইলে সাদা কালার ইউজ করতে পারেন। এখানে আমি একটু সাদা কালারটা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন সাদার জায়গায় আপনারা হোয়াইট পেস্ট মেশাতে পারেন যারা র কালার দিয়ে কাজ করেন। এই যে দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা হালকা হয়ে গেছে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা যারা র কালার ইউজ করেন তাদের জন্য এরকম শেড বানানো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ পিগমেন্ট কালার বা র কালার কিন্তু শুধু গাঢ় কালারই হয়, কোনো হালকা কালার হয় না। তো হালকা কালারে কাজ করতে হলে অবশ্যই আপনাদের কালার মিক্সিং করে কালারটা হালকা করতে হবে, কারণ সবসময় তো আর এরকম গাঢ় কালারের কাপড়ে কাজ করা হয় না, হালকা কালারের রং দিয়েও কিন্তু কাজ করা হয়। তো এর জন্য দেখা যায় যে আমাদের কালারটা হালকা করতে হয়,
হোয়াইট পেস্ট মিশিয়ে কালার হালকা করা যায়, আবার দুইটা কালার মিক্সিং করে কিন্তু আরেকটা কালার তৈরি করা যায়। যেমন লালের সাথে যখন আমরা সাদা মিশিয়েছি তখন কিন্তু এটা গোলাপি হয়ে গেছে। এরকমভাবেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শেড হচ্ছে, এই যে সবুজ, এই সবুজের মধ্যে কিন্তু অনেক ধরনের শেড তৈরি হয়েছে। এখন আমি আর একটু সাদা নিয়ে নিচ্ছি আর সাদার সাথে নীল, তো কালারটা বলেন তো কিরকম হয়েছে, আকাশি কালার হয়ে গেছে। তো এরকমই আপনারা কালার কিন্তু নিজেরা ইচ্ছে মতো তৈরি করতে পারবেন। এই যে এই শেডটা দেখুন আর নীলের শেডটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন পার্থক্য, যে সাদা মিশানো জন্য কালারটা কিরকম হয়েছে। এই যে দুইটা শেড দেখতে পাচ্ছেন, এখানে আমরা যে রেডি কালারগুলো সেল করি যা বা বাজারে যে রেডি কালারগুলো থাকে এগুলো কিন্তু এরকমভাবেই কালার মিক্সিং করে তৈরি করে, এর জন্য ওরা অনেক বেশি শেড পায়। আর আমরা যারা র কালার দিয়ে কাজ করি বা র কালার দিয়ে কাজ করতে পছন্দ করি তারাও কিন্তু এরকম নিজের ইচ্ছে মতো কালার কিন্তু তৈরি করে নেয়। তো এর জন্য আপনাদের কালার মিক্সিং সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে। এর জন্য আমি বলছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে বলে আপু অ্যাশ কালার কিভাবে তৈরি করব বা এরকম অনেক প্রশ্ন থাকে, তো তাদের জন্য দেখতে পাচ্ছেন যে সাদার সাথে একটু কালো মিশালে কিন্তু অ্যাশ কালারটা তৈরি হচ্ছে। তো এরকম অনেক ধরনের কালার আপনারা নিজেরা তৈরি করতে পারবেন যদি কালার মিক্সিং সম্পর্কে ধারণা রাখেন। তো এছাড়া অনেক কালার আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, শেড তৈরি করতে পারবেন। আপনারা গুগলে যদি সার্চ করেন কালার মিক্সিং সম্পর্কে অনেক ছবি পাবেন। তাছাড়া আমার গ্রুপের মধ্যে কিন্তু আমি অনেক শেয়ার দিই এরকম পোস্ট যার নাম গার্নিশ উইথ সুমনা হ্যান্ড পেইন্টিং অ্যান্ড ক্রাফটিং। তো ওই গ্রুপে যারা মেম্বার আছেন তারা তো দেখেনি, আমি মাঝে মধ্যে এরকম পোস্ট দিই, তো ওখানেও কিন্তু আপনারা খুঁজে পাবেন। তাছাড়া যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার পেজও নক দিতে পারেন, গার্নিশ উইথ সুমনা, যে আপু কালার মিক্সিংয়ের চার্জ দাও, সেক্ষেত্রে আমি হয়তো বা ইনবক্সে তাকে বলে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কালার মিক্সিং সম্পর্কে আমার ভিডিওটা, এই ভিডিওতে আপনারা মোটামুটি আশা করি ধারণা পেয়ে গেছেন। এখানে যে কালারগুলো দেখছেন সবগুলো কিন্তু র কালার দিয়ে বানানো কালার। তো এই র কালার দিয়ে কিভাবে কালার বানাতে হয় তা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হ্যান্ড পেইন্টিং সম্পর্কে কোনো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনও ক্লিক করে দিবেন লেটেস্ট সব আপডেট পাওয়ার জন্য সবার আগে। আর যারা পুরনোরা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এরকমই ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না, দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক সব ধরনের শেড কিন্তু সবুজের আমি দেখিয়ে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যান্ড পেইন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। আল্লাহ হাফেজ।